পত্র প্রাপ্তির পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে আগামীকাল বৈঠক পর্যন্ত অবরোধ আমরা শিথিল করে নিয়েছি আপাতত। আগামীকাল বৈঠকের পর তার ফলাফল বিবেচনা করে ঘোষণা করা হবে। ঐতিহাসিক সাইকেল র্যালি যেমন শিথিল ছিল তা অব্যাহত থাকবে দাবি, এবং দাবি নামে এটা পর্যন্ত আমাদের ঘাগর ঘেরা যে কর্মসূচি, অনেকগুলো কর্মসূচি রয়েছে, সেটা কিন্তু আমরা চালিয়ে যাব। যে ছবি উঠে আসছে এই মুহূর্তে, কুর্মি সমাজের পক্ষ থেকে বলা হলো যে না, আর রাজ্য সড়ক অবরোধ নয়, আর কোনো অবরোধ নয়, এবার তারা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে সরাসরি যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে যাবেন। অর্থাৎ তারা এবার সরকারকে সময় দিচ্ছেন যে এই বৈঠকে কোনো সমাধান বেরিয়ে আসে কিনা সেদিকে নজর দেওয়ার জন্য। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ, গতকাল রেলপথ যে অবরোধ, রেল রোকো কর্মসূচি, সেটা প্রত্যাহার করা হলো, আর আজ চিঠি পাওয়ার পর জাতীয় সড়ক অবরোধও প্রত্যাহার করা হলো। এবার তাহলে তারা নবান্নের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন, তাই তো? তাদের আশা যে সেখান থেকে কিছু সমাধান বেরিয়ে আসবে। দেখো মীনাক্ষী, আমরা এই মুহূর্তে খেমাশুলি এলাকায় রয়েছি। গতকাল কুর্মি সমাজের নেতৃত্বরা, তারা যেটা ঘোষণা করেছিলেন, তাদের কাছে চিঠি এসে পৌঁছলে তারা সিদ্ধান্ত নেবেন, এবং কিছুটা আন্দোলনে কিছুটা তারা প্রত্যাহার একেবারে নয়, কিন্তু আন্দোলন কিছুটা শিথিল করবেন। সেক্ষেত্রে আজ তাদের হাতে নবান্নের তরফে চিঠি এসে পৌঁছেছে, এবং আগামীকাল তারা নবান্নের বৈঠকে যোগ দিতে যাবেন, এবং আজ থেকে আগামীকাল বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী কর্মসূচি বা পরবর্তী আন্দোলনের রূপরেখা কী হবে। রাজেশ মাহাতো ইতিমধ্যে তা ঘোষণা করেছেন, আজ আন্দোলন তারা প্রত্যাহার করছেন। ইতিমধ্যে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। একদিকে দেখতেই পাচ্ছ, এতদিন 4 তারিখ থেকে লাগাতার যেভাবে আন্দোলন চলছিল জাতীয় সড়কে কুর্মি সমাজের পক্ষ থেকে, তবে লাগাতার আন্দোলন একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছিল 6 নম্বর জাতীয় সড়ক। সেই 6 নম্বর জাতীয় সড়কে ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে, এমনকি ইতিমধ্যে দেখছো গাড়ি গতিবেগে গাড়ি এগিয়ে আসছে। অপরদিকে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। গোটা ঘটনার একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত দূর দূরান্তে গাড়ি আটকে ছিল সেই সমস্ত গাড়ি ইতিমধ্যে ছাড়া শুরু হয়েছে। লাগাতার গাড়ির লাইন লেগেছিল এই কয়েকদিনের আন্দোলনের জেরে, ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কুর্মি সমাজের নেতৃত্বরা তারা জানাচ্ছেন আগামীকাল তারা ইতিমধ্যে আলোচনায় বসেছেন। রাজেশ মাহাতো থেকে শুরু করে বীরেন মাহাতো, কৌশিক মাহাতো, এখানকার নেতৃত্বরা তারা আলোচনায় বসেছেন, এবং আগামীকাল তারা বৈঠকে যোগ দেবেন, এবং তারপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাতে এই যান চলাচল স্বাভাবিক হওয়াতে অনেকটাই খুশি জঙ্গলমহলের মানুষজন। একেবারে রবীন্দ্রনাথ, তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে আজ আর কোনো রকমের কোনো জাতীয় সড়ক অবরোধ নয়, যেটা তুমি জানালে, এবং যে নেতা কুর্মি সমাজের, যার বাইট আমরা চালালাম, তিনিও যেমনটা জানালেন যে না, আর আজকে যত রকমের সড়ক অবরোধ ছিল তা প্রত্যাহার করা হলো। অর্থাৎ আজ ওই মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছেন। এবং রবীন্দ্রনাথ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে গতকাল কুর্মি সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল যে চিঠি পেলে তারা পরবর্তী যে পদক্ষেপ সেটা ঠিক করবেন। চিঠি পাওয়া গিয়েছে, তাদের হাতে এসে পৌঁছেছে চিঠি, এবং সেই চিঠি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। রিপাবলিক বাংলার হাতে সেই চিঠি দেখুন, যেখানে মেনশন করা হচ্ছে টু দ্য স্টেট প্রেসিডেন্ট কুর্মি সমাজ ওয়েস্ট বেঙ্গল, যেটা সরকারের পক্ষ থেকে, অর্থাৎ নবান্নের পক্ষ থেকে যে চিঠি এসেছে সেই চিঠিতে এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার হাতে চিঠিতে কি বলা হচ্ছে, কবে দিন স্থির করা হয়েছে, এবং সেই বৈঠক কোথায় হবে কি জানানো হচ্ছে। উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ সাবজেক্ট অ্যান্ড ইন দ্য ব্যাক ড্রপ অফ দ্য অনগোয়িং মুভমেন্ট বাই কুর্মি সমাজ, আই হ্যাভ বিন ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাইন্ডলি কনসেন্টেড অ্যাট মিট অ্যান্ড অন 11/4/2023 অ্যাট 12 noon ফর এ ডিসকাশন অন দ্য ম্যাটার অ্যাজ স্টার্টেড অ্যাবাভ। অর্থাৎ 11 তারিখে দুপুর 12টার সময় বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যে বৈঠকে কুর্মি সমাজের প্রতিনিধিদের আবেদন জানানো হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে, এবং সেই বৈঠকের কিন্তু কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেদিকে নজর থাকবে। ডিএমের পক্ষ থেকে, পশ্চিম মেদিনীপুরের ডিএমের পক্ষ থেকে যে চিঠিটা গেছে সেই চিঠিটা দেখুন, ডিএমের পক্ষ থেকে এই চিঠি গেছে, কাকে চিঠি গেছে, চিঠি গেছে কুর্মি সমাজের প্রতিনিধিকে, দ্য স্টেট প্রেসিডেন্ট কুর্মি সমাজ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। আজকের ডেট ডেট দেখুন, আজকের ডেটে এই চিঠি, 10 তারিখের ডেটে এই চিঠিতে জানানো হচ্ছে যে 11 তারিখ, এই যে সময়টা, এবং এটা আমি দেখাচ্ছি আপনাদের, 11/4/2023 12টার সময় মিটিং ডাকা হয়েছে, বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে কুর্মি সমাজ, যে কারণে সব রকমের অবরোধ তারা প্রত্যাহার করলেন। অর্থাৎ আগামীকালের দিকে নজর, রিপাবলিক বাংলার হাতে এক্সক্লুসিভ
সেই চিঠি, যে চিঠি কুর্মি সমাজের প্রতিনিধিরা হাতে পেলেন এবং তারপর তারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। তারা আগেই জানিয়েছিলেন, গতকালই জানিয়েছিলেন যে চিঠি পেলে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। সেই মতো তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করেছেন। তারা ঠিক করেছেন আগামীকাল বৈঠক করবেন, তারপর সেই বৈঠক থেকে যদি কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসে তাহলে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন।